টি-20 বিশ্বকাপে ওমানের দেয়া 110 রানের টার্গেটে ড্র করেছে নামিবিয়া। শেষ ওভারের রোমাঞ্চে আসরের প্রথমবারের মতো সুপার ওভার গড়ালো ম্যাচটি। অধিনায়ক ইরসমাসের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত বৃথা যেতে দেননি নামিবিয়া বোলাররা। প্রথম ওভারের প্রথম দুই বলেই উইকেট তুলে নেন রুবেন। ছন্দ ধরে রেখে নিজের দ্বিতীয় ওভারে নাসিমকে ফেরান রুবেন। 10 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। এরপর মাকসুদ লড়াইয়ের কিছুটা আভাস দিলেও 109 রানে থামে ওমানের ইনিংস। রুবেনের শিকার 4 উইকেট। জবাবে ছোট টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই বেলালের বলে সাজঘরে ফেরেন মিচেল। নিকোলাসও করেন 24 রান। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক গেরহার্ডের সাথে ফ্রাইলিংক জুটি জয়ের পথ সহজ করলেও শেষ ওভারের রোমাঞ্চে সুপার ওভারে গড়ায় ম্যাচ।